আসসালামু আলাইকুম এভিআন ওয়েলকাম টু দিনাজ কুকিং হোম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আমার পরিবার নিয়ে খুবই ভালো আছে আজ আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করছি আজকের রেসিপিটি হলো অল্প সময়ের মধ্যে ছটপট টমেটো দিয়ে চিকেন কষা তৈরি করে দেখাবো আপনাদেরকে আসলে এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই রান্নাটি ঝটপট হয়ে যায় অতিথি আপ্যায়নে কিন্তু এই রান্নাটি কিন্তু তৈরি করে আপনার ডাইনিংয়ে সাজিয়ে রেখে দিতে পারেন হঠাৎ করে যখনই মেহমান চলে আসবে অল্প মশলা এই রান্নাটি হয়ে যায় যারা অল্প মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিটি আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমার ছোট চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন এবং ভিডিওর সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পরিবারের সকলকে নিয়ে দেখতে থাকুন কীভাবে আজকে রান্নাটি আমি করি এখানে আমি আজকে যে রান্নাটি করছি টমেটো দিয়ে অল্প সময়ের মধ্যে চিকেন কষাটা এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে করে দেখাচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু দেশি মুরগি কক মুরগি অ্যাড করতে পারেন এখানে আমি এক চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো উঁচু করে দিচ্ছি হলো এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে অ্যাড করবেন এখানে আমি তিনটে টমেটো কিউব করে দিয়েছি প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের পছন্দ মতো নেট করে নেবেন টমেটো এমনি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হেল্পফুল সেজন্য আমি মশলাটা একটু কম দিয়ে টমেটোটা একটু বেশি দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়েছি হলো পেঁয়াজ কুচানো লবণটা দিয়েছি হলো স্বাদ মতন এখন প্রত্যেকটা জিনিস ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে যেদিন রান্না করবেন আর আগের দিন মেখে মেশিন রেখে দেবেন তো এখন আমি চলে যাব মেখে তারপর রান্না করতে সরাসরি এখানে গরম মশলা আমি যা যা দিচ্ছি আসতে এখানে তিন চারটি তেজপাতা নিয়েছি একটু নিয়েছিল জয়ত্রী পাঁচ ছয়টি লবঙ্গ একটা স্টার পাঁচ সবুজ এলাচ দুটি বড় এলাচ দুটো নিয়েছিল দারুচিনি টুকরু তাইতে এগুলো দিয়ে আজকে আমি রান্না করবো আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটা অ্যাড করতে পারেন চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম হবে সয়বিন তেল দিচ্ছি আপনারা যারা সবিন তেলটা তো অপছন্দ করেন আপনারা সরিষার তেলটা অ্যাড করে নেবেন এখন আমি যে গরম মশলা আস্তগুলো নিয়েছি সেগুলো এখন আমি দুই মিনিটের মতন ভেজে নিব যেন খুবই সুন্দর একটা স্মেল বের হয় এখন পেঁচোলাটা দিয়ে নেড়ে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি গরম মশলাটা যখনই খুবই সুন্দর স্মেল বের হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো মাখানো সে মুরগির মাংসটা তো আসলে আমি রাখতে পারিনি মাখি যেহেতু আমার হাতের সময় ছিল না আপনারা মেখে যতক্ষণ পারেন রেখে দিবেন, যতক্ষণ পর্যন্ত এটা মেরিনেশন হবে ততটাই টেস্ট হবে আপনারা ছেলে যেদিন রান্না করবেন এর আগের দিন মাখিয়ে ফ্রিজে রেখে দিবেন যখন রান্না করবেন নামিয়ে তারপরে ফ্রাই দিয়ে দেবেন এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসগুলো এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন পানি উঠেছে প্রচুর কিন্তু পানি উঠেছে তা আপনারা চাইলে এখানে আস্ত টমেটো যদি কেটে যদি না দিতে চান আপনারা টমেটো পিউরিটা ইউজ করতে পারেন আমি আস্ত টমেটোটা দেওয়ার কারণ মাংসটার সাথে দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম গলে যাবে সেজন্য আর পিউরি করে দেয়নি তা আপনারা আস্তটাও দিতে পারেন এবং টমেটো পিউরি করে ব্ল্যান্ডিং করেও দিতে পারেন যে যেভাবে পছন্দ করেন এখন আমি আবার মাংসগুলোকে নিয়ে দিয়েছি ভালোভাবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসগুলোকে এখন আবারও ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণে পানি উঠেছে আমি কিন্তু পানি ইউজ করিনি কারণ জানি এগুলো ব্রয়লার এর সাথে টমেটো দিয়েছি সেগুলোর সাথেও কিন্তু পানি ওঠে সেজন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি সেজন্য আমি ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি কারণ এখানে পানি যেহেতু আমি কষিয়ে রান্না করছি সেখানে কোনো প্রাণীর বেশি প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু গলে গিয়ে ঝোলটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ঝোল কিন্তু একেবারেই কমে গিয়েছে এবং অনেক সুন্দর ঘন হয়ে আসছে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা বেশি উঠছে টমেটোর কারণে কতটা সুন্দর কালারফুল লাগছে আসলে টমেটো দিয়ে যদি রান্না করেন মশলাটা অত বেশি লাগে না যারা অল্প মশলা খেতে পছন্দ করেন এখানে আমি একটু মগেতেও কম দিচ্ছি হলো পানি আমি যে বাটিটার মধ্যে মাংসগুলোকে মেখে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে কিন্তু অনেক মশলা লেগেছিল সেই জন্য আমি বাটিটাকে ধুয়ে তারপর পানি দিয়েছি এখানে আর কোনো পানি দিব না এখন দিয়ে দিচ্ছি হলো কিছু কাঁচামরের যেন কাঁচামরসে যে ঝালটা সেই ঝালটা যেন বের হয় সেই আমি দিয়ে দিয়েছি আগেই দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ দশ মিনিট আগে কাঁচামচগুলো দিয়ে দিয়েছি কারণ কাঁচাম একটু ঝাল করে আজকে কষানো চিকেনটা রান্না করছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হলো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এখানে জয়ফুলের যে গুঁড়াটা সে গুঁড়াটা অ্যাড করতে পারেন হাফ চামচ থেকে একটু কম আর যদি জয়ফল এবং গরম মশলা গুঁড়া না থেকে আপনারা পাঁচ পূর্ণের গুঁড়াটা অ্যাড করতে পারেন হাফ চামচের মতন মিনিট আগে তো আমি গরম মশলাটা দেওয়ার পরে চুলাটাকে অলরেডি অফ করে দিয়েছি এতে করে গরম মশলার ফ্লেভারটা কিন্তু ভালো থাকে তা নাহলে আগুনের তাপে নষ্ট হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য একটা সাইড করে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি টমেটো দিয়ে চিকেন কষাটা বেড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর এসেছে এত সুন্দর বের হচ্ছে গরম মশলাটা দেওয়ার কারণে তৈরি হয়ে গেল মজাদার টমেটো দিয়ে চিকেন কারি অল্প সময়ের মধ্যে যারা অল্প মশলা দিয়ে খেতে পছন্দ করেন যেকোনো ধরনের রান্না তা তৈরি করতে পারেন এরকম মজার মজার রেসিপি অল্প মশলা টমেটো দিয়ে চিকেন কষা পরিবারের সকলকে নিয়ে উপভোগ করতে পারেন তৈরি হয়ে গেল অল্প মশলা টমেটো দিয়ে চিকেন কষা আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে মজাদায় রেসিপিটি উপভোগ করতে পারেন এবং অতিথি আপ্যায়নের ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু কি রান্নাটা হয়ে আপনারা চাইলে এটার সাথে যেসব জিনিসগুলো খেতে পারেন বা সার্ভ করতে পারেন রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পোলাও এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ জমে যাবে আজই তৈরি করে ফেলেন পরিবারের সকলকে নিয়ে উপভোগ করেন আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ